ও এটা দুটির মতন দেখা যায়, তার মধ্যে কি মিল্ক ফ্লেভার। যাই হোক এখন এটি খাবো, খাওয়ার পর আমরা যাব সূর্যমুখী বাগানে। আসসালামু আলাইকুম, আজকে আমরা ভাবছি যে গরিবের শাহি টুকরা বানিয়ে খাবো। মূলত শাহি টুকরা বানাতে গেলে আপনার বেট ঘি দিয়ে ভেজে তারপরে শাহি টুকরা বানায়, তবে আমরা বাজার থেকে টোস্ট কিনে আনবো, এমনকি সেই টোস্ট দুধের মধ্যে ভিজিয়ে তারপর শাহি টুকরা বানাবো, আর এই জন্য এটা নাম দিয়েছি গরিবের শাহি টুকরা। সুতরাং আজকে আমরা গরিবের শাহি টুকরা বানাবো, তো চলুন আমরা বাজারে যাই, বাজারে গিয়ে অল্প কিছু পরিমাণে টোস্ট কিনে আনি, এমনকি আপনাদেরকে গ্রামের যে বাজার বসে সেটা দেখাই আর গ্রামের দৃশ্যটা দেখাই। তো চলুন বাজারে যাওয়া যাক আর আপনাদেরকে দেখাই আমরা টোস্ট কিনে আনি, যা যা লাগে তা কিনে আনি। তো চলুন দেখেন কি অদ্ভুত, ছোট্ট গাছে একটি ছোট্ট কলা। মূলত এটি আমাদের গ্রাম, আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এই কারণে দেখেন রাস্তায় পানি, গাছগুলো অনেক সবুজ সবুজ মনে হচ্ছে আর নতুন নতুন মনে হচ্ছে, যে কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। আর এটি হলো মূলত গ্রামের বাজার, আর দেখতে পারতেছেন গ্রামে, শহরে কিন্তু রিক্সা চলে বেশি, রিক্সা বাস এগুলাই চলে, আর গ্রামের রাস্তা যেহেতু ছোট আর এখানে তেমন যানবাহন নাই, এই কারণে বেশিরভাগ এই যে ভ্যান আর অটো এগুলা চলে বেশি গ্রামে। আমরা মূলত এই টুস দিয়ে শাহি টুকরা বানাবো, তিন কানি ওলা টুস গুলা নিতে হবো, দেখি খুঁজে খুঁজে একটা, এগুলা দিয়ে শাহি টুকরা বানাবো, কারণ গরিবের শাহি টুকরা বলে কথা আমাদের কাছে। অনেক শক্ত দেখেন বাবা, আরে শক্ত মুড়ি বাবা, এগুলো দুধে ভিজালে একদম নরম হয়ে যাবে। আচ্ছা এটা কি কেক, কেক ফ্রেন্ডস নো কেক, বাবা এটা রুটির মতন দেখা যায়, তার মধ্যে কি মিল্ক ফ্লেভার। কয় টাকা? 10 টাকা, দেখি একটা এটা কেমন লাগে। এখানে নিলাম হলো গিয়ে টোস, চেনি আর ভুসি, ভুসিও খাবো আমি, না চক্ষু ভুসি মূলত খাবো ছাগলকে। দেখেন বোতল দিয়ে ধোয়া উঠতেছে, কিন্তু এটা ফ্রিজে রাখা হয়েছিল দিকে এই কারণে। দেখেন ওয়াও, মনে হচ্ছে গরম ফ্রিজে ছিল তো এই কারণে ধোয়া উঠতেছে। এই যে তো এই দুধগুলো আমরা চিনি দিয়ে জাল করবো, এই যে বরফ ভিতরে রয়েছি, দোতরা চলাই চড়িয়ে দিয়েছি, গরম হচ্ছে, হালকা পরিমাণে গরম হওয়ার পরে আমরা এখানে দেব চিনি। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, এরপরে দেব চিনি, আমি অনেক মিষ্টি খাই এই কারণে বেশি চিনি দেব। আর দিব না, অনেকে গেছে না চিনি। এখন দেব কিশমিশ, তো কিশমিশটা দেব। গরিবের শাহি টুকরা বানাচ্ছি, এই যে কিশমিশ এগুলো দিয়ে দিচ্ছি, হালকা করে লাড়া দিয়ে দিই যাতে করে চিনিগুলা দুধের সাথে একদম মিশে যায়। এই তো দুধ, দুধটা গরম হয়ে গেছে, এখন এই টোস্টগুলো একটা একটা করে ভিজাবো এখানে। এখন এগুলো 10 থেকে 15 মিনিট ভিজবে, তারপরে আমরা খাবো যখন একদম নরম হয়ে যাবে। জায়গা হইতেছে না, হো আমরা দুজনে বাক করে একটা করে খাই, তারপরে জাগাবো, তারপর বারান্তে ভিজবো, নিয়ে আসো। তাহলে একদম ফিল আপ, কোনোটা মানে ডিবা খাটতে পারতেছে না, তুমি একটা খাও দেখা পরে পড়লো পড়াবানি, একটা খাই গরিবের শাহি টুকরা। कहां से आते हैं ये? वाह वाह, এখন জায়গা হইছে, এখন বিস্তর সুবিধা হবে।
অলরেডি 10 মিনিট পর আসলাম, এখন দেখি ড্রেন একদম নরম হয়ে গেছে। ওয়াও, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ। যাই হোক, অনেক কষ্ট করে তারপরে, বেশি কষ্ট হয় নাই তবুও, তারপরে যে গরিবের সাহায্য টুকরাটা বানাইতে পারছি, এখন এটি খাবো। খাওয়ার পর আমরা যাবো সূর্যমুখী বাগানে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আর যারা ধরো এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে দেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে দেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।